ফ্রেন্ডস, আসসালাম আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আকিপে ব্লগস। হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আমি এখন দেখাবো আপনাদের আপনারা কিভাবে ঘরে বসে আপনাদের ঠোঁটগুলোকে গোলাপি করবেন। অনেকের মুখ পশায় কিন্তু ঠোঁটগুলো অনেক কালো থাকে, এটা নিয়ে আমরা সবাই চিন্তিত থাকি। তাই আমার এই স্ক্রাবটা শুধু মেয়ে না, ছেলেরাও ইউজ করতে পারবে। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে ঠোঁট গুলাকে স্ক্রাব করবেন। আমি প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ দুই স্টেপে দেখাবো। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আর আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে যায় পৌঁছে। তো ফ্রেন্ডস, আমি এখানে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন আমি এখানে পাটাই বা ব্লান্ডার আপনাদের যেখানে সুবিধা হয়। আমি এখানে চিনিগুলোকে স্ক্রাইব করে রেখেছি। এখন চিনিগুলোকে স্ক্রাইব করা রাখার পরে আমি এখন এর সাথে একটা উপকরণ ইউজ করব। ইউজ করার পর আমি তারপর আমি আমার ঠোঁটগুলোকে স্ক্রাইব করব। তো আমি চিনিগুলোকে ব্লান্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন এর সাথে আমি মিক্স করব অলিভ অয়েল। তো আমি এখানে এখন ইউজ করব অলিভ অয়েল। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে কয়েক ফোঁটা অলিভ অয়েল। দেখতে পাচ্ছেন আমি জংশনের অলিভ অয়েল নিয়েছি। আপনারা যে যে ব্র্যান্ডের অলিভ অয়েল দিতে পার দেন দিয়েন, তারপর আমি এখানে দিয়ে দিব অলিভ অয়েল। তো আমি কয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এখানে চিনি স্ক্রাব করব। এখন আমি চিনি দিয়ে চিনিগুলোকে গুঁড়ি করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম অলিভ অয়েল। অলিভ অয়েল দিয়ে আমি চিনিগুলোকে বেশি পানি পানি করব না, আমি এগুলোকে একটু স্ক্রাব টাইপের রাখবো, যাতে আমাদের আমাদের ঠোঁটগুলোর মধ্যে ঘষতে পারি। তো আমি শুকনো শুকনো করে রাখবো। এখানে আমি দিয়ে একটু অলিভ অয়েল দিব, কয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়ে দিলাম। তো এগুলোকে আমি ভালো করে মিক্স করব। আমার স্ক্রাবটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমি এখন আমার ঠোঁটে ঘষবো। তো আপনারা এগুলোকে আপনাদের ঠোঁটের মধ্যে ঘষে দেখবেন, স্ক্রাব করবেন। প্রথম স্টেপে প্রথমে ঠোঁটগুলোকে মুছে নেবেন। মুছে নেওয়ার পরে চিনিগুলোকে গুঁড়ো করবেন। গুঁড়ো করার পরে গুঁড়ো করা চিনির সাথে অলিভ অয়েল মিক্স করবেন। মিক্স করে ঠোঁটের মধ্যে 5 মিনিট ঘষবেন, আস্তে আস্তে আলতোভাবে, যাতে ঠোঁটে আঘাত না খায় ওভাবে আপনারা আলতোভাবে ঘষবেন। ঘষার পরে আপনাদের ঠোঁট থেকে চামড়াগুলো উঠে যাবে, যে মরা চামড়াগুলো ঠোঁটে থাকে ওগুলো উঠে যাবে। 5 মিনিটের মতো ঘষবেন, তারপর আপনারা ঠোঁটগুলোকে ধুয়ে ফেলবেন। তারপর আমি এখন আপনাদেরকে দেখাবো দ্বিতীয় স্টেপ, দেখতে থাকুন, সাথে থাকুন। তো ফ্রেন্ডস, আমার প্রথম স্টেপে স্ক্রাব করার কাজ শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় স্ক্রাবের কাজ। এখন এখানে আমি নিয়ে নিলাম আগে থেকে সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে আমি নিয়ে নিলাম লেবু রস। আমি লেবু রস দিয়ে দিলাম এখানে, তারপর আমি এখানে দিয়ে দিব হানি। আমি এখানে দিয়ে দিব হানি। আপনারা যে ব্র্যান্ডের হানি ইউজ করেন ওই ব্র্যান্ডের হানিগুলো দিবেন। আমি এখানে ডাবরের হানি নিয়েছি। আমি এখন এখানে দিয়ে দিব কয়েক ফোঁটা হানি, বেশি হানি ইউজ করব না, বেশি ইউজ করলে লেবু রসের সাথে ইয়ে হয়ে যাবে, তা বেশ পাতলা হয়ে যাবে। আমি এখন এখানে দিয়ে দিব কয়েক ফোঁটা হানি। দেখতে পাচ্ছেন আমার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা হানি। তারপর আমি এগুলোকে আবার লেবু রসের সাথে ভালো করে মিক্স করব। যতক্ষণ না পর্যন্ত মিক্স হবে অতক্ষণ পর্যন্ত মিক্স করব। মিক্স করার পর আপনারা আপনাদের স্ক্রাব করার পরে চিনি এবং অলিভ অয়েল দিয়ে স্ক্রাব করার পরে লেবুর রস এবং হানি, এই দুটো উপকরণ মিক্স করে আপনাদের ঠোঁটে লাগিয়ে রাখবেন, সারা রাত লাগিয়ে রাখবেন। মনে রাখতে হবে সারা রাত লাগিয়ে রাখতে হবে, এগুলো দিয়ে ধোয়া যাবে না, সারা রাত রাখতে হবে। তারপর আপনি সকালে আপনার ঠোঁটের চমক আপনি নিজেই বুঝতে পারবেন। তো এই দুটো স্টেপে আমি আপনাদেরকে দেখালাম, যদি ভালো লাগে আপনারাও করে দেখবেন বাসায়। তো ফ্রেন্ডস, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে যায় পৌঁছে। তো এই লেবু রস এবং মধু, এই দুটো উপকরণ মিক্স করে ঠোঁটে সারা রাত লাগিয়ে রাখবেন, তারপর ধুয়ে ফেলবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগেন একটা লাইক দিয়ে রাখবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। এই পর্যন্ত, এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।